2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ গড়ার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ প্রসঙ্গে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন ভোলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন শাহ জামাল দুলাল। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ। এক ভিডিও বার্তায় এমপি বলেন, আমাদের স্থানীয় কমিশনারদের আমরা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি, আমাদের স্থানীয় কমিশনার এবং আমাদের পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের স্থানীয় যারা শিক্ষিত মুক্তিযোদ্ধা এবং যারা সমাজ কল্যাণমূলক কাজে যারা নিজেদের অসামান্য অবদান এই লালমোহন পৌরসভায় রেখে গিয়েছেন আমাদের পূর্বপুরুষরা এবং বর্তমানেও যারা বেঁচে আছে, যারা সামাজিক উন্নয়নে যারা একজন সাদা মনের মানুষ হিসাবে যারা কাজ করে যাচ্ছেন এই লালমোহনের উন্নয়নে, আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নাম বিবেচনায় রেখে আমরা এই সকল সড়কগুলোর নামকরণ করব। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।